যে কোনো কলাকৃষ্টির পূর্ণতা প্রাপ্তির পিঠে শিল্পীগর ভূমিকা উল্লেখযোগ্য। অজা চন্দ্রমোহন রাজকুমার একাধারে রবীন্দ্রসঙ্গীত, অতুল প্রসাদী শ্যামাসঙ্গীত, লোকসঙ্গীত বার বিষ্ণুপ্রিয়া মণিপুরী, পরম্পরাগত লোকসঙ্গীত আদির সুদক্ষ শিল্পী বার শিক্ষক অজা চন্দ্রমোহন রাজকুমার গিরকর আধরিয়া। বিশেষ করে বিষ্ণুপ্রিয়া মণিপুরী পরম্পরাগত বার লোকসঙ্গীত এটা নোয়ামি আলাহান মেয় নোয়া রঙে সাতনীয় করল, নোয়া কথে কগালানীয় করল। এসাতে গিরক আগর সম্মানার্থে গিরক উগর কীর্তিকলাপ আলোচনা করা নিয়ে হান বিষ্ণুপ্রিয়া মণিপুরী কলাকৃষ্টি উন্নতি সাধনের কা নিতান্ত জরুরি হান। আমার এগা পরীক্ষিত সেনা রাজকুমার, আমি 1942 ইংরেজি আগেত্যপুরী রাজনগর আলগাপুর গাঙে আসি। আমার এগা পাঁচগড় জিপুর, 1 নম্বর উল্টায় গোপীমোহন রাজকুমার, 2 নম্বর উল্টায় আদিত্য সেনা রাজকুমার, 3 নম্বর উল্টায় মাইপাক সেনা রাজকুমার, 4 নম্বর উল্টায় চন্দ্রমোহন রাজকুমার, মি হাবির খোলা কালাসেনা রাজকুমার, 4 নম্বর চন্দ্রমোহন রাজকুমার শিলচর বিবেকানন্দ রোডে থাক। অজা চন্দ্রমোহন রাজকুমার 1940 ইংরাজির 27 মে আসামর প্রত্যন্ত অঞ্চল রাজনগর গাঙে পরীক্ষিত রাজকুমার গিরকর ঔরসে বার থাম্বাল দেবীর গর্ভে জরমসি। গিরকর পিতৃমাতৃ দিয়গীয় শিক্ষকতাত নিযুক্ত আসিলা। পাঁচগো বেগুনির হাদি দ্বিতীয় বেয়ক গুরু আদিত্য সেনা রাজকুমার মণিপুরী নৃত্যর চির উজ্জ্বল নক্ষত্র। তৃতীয় বেয়ক সান্ডুয়েইয়া মণিপুরী নটকীর্তনর নাম করাইশাল ভাগ আছে। তার ও দেহিয়ার পরিবার এহানোর রকদর বিন্দুহান লেহে বিষ্ণুপ্রিয়া মণিপুরী কলাকৃষ্টি বিরাজমান। অজা চন্দ্রমোহন রাজকুমার যাত্রাপুর রাজনগর হাই স্কুলে শিক্ষা গ্রহণের বিষয়ে শিলচর শহরস্থিত নর্মাল স্কুলে শিক্ষা গ্রহণ অকরল। ৬৩ ইংরাজি কলিকাতা অভিমুখে সালুই। মোর জন্ম 1347 বাংলা দুসরা জ্যৈষ্ঠ রাজনগর গাঙে হুকাঙাত্তপুরি এলার প্রতি মোর আগ্রহ জৌর ছিল। জৌরে ডাঙরিয়া দিন দিন যার গা মাহি আগ্রহ নুবারে এটা দইতে হইতে ক্লাস নাইনের তাম করতে বি নর্মাল স্কুল আইয়া ভর্তি হইলুয়া। ভর্তি ইয়া এপেও মনোভূত নাইয়া সুদূর কলকাতার গিয়া এলআর স্কুলে গিয়া ভর্তি হইলুয়া। দক্ষিণী এলআর স্কুলের নাংহান প্রিন্সিপাল গ সুমুগ ঠাকুরতা তার স্কুলে গিয়া ভর্তি ইয়া ওপে 5 ইয়ার্স ডিগ্রি লইলু। লইয়া এরপরে সঙ্গীত বাকরও ডিগ্রি লইলু। লইয়া উপেত মাস্টারিও করলু হিন্দি টিচার হইয়া। উপেত হাবি ত্যাগ করিয়া
গোড়াল থকুই আয়া নর্মাল স্কুলে সঙ্গীত শিক্ষক হিসাবে 1972 ইংরেজি দোসরা জ্যৈষ্ঠ জয়েন করলু। জয়েন করিয়া দীর্ঘ 31 বছর চাকরি করিয়া 2004 রিটায়ার করলু। অল ইন্ডিয়া রেডিওতেও রবীন্দ্রসঙ্গীত, শ্যামাসঙ্গীত, লোকগীতি পরিবেশন করলু দীর্ঘ 14-15 বছর। এসাদে করিয়া মোর লাইফে হাত শুধু এলা এলা এতালমি আসুগ। কলিকাতা স্বনামধন্য সঙ্গীতজ্ঞ শুভ গুহ ঠাকুরদা প্রতিষ্ঠিত দক্ষিণী শিক্ষায়তনে। যে যে নাং পালপা সঙ্গীত গুরুর সান্নিধ্য পাছিল উতার মা উল্লেখযোগ্য হইলা তাই শ্যামা সঙ্গীত বিশেষজ্ঞ পান্নালাল প্রসাদী সঙ্গীত গুরু সুশীল চট্টোপাধ্যায়। সুদীর্ঘ 8 বছর কলিকাতাত সঙ্গীত সাধনার পিছদে 1971 ইংরাজিত বঙ্গীয় সঙ্গীত পরিষদের অধীনে সঙ্গীতে ডিপ্লোমা পাশ করিয়া 1972 ইংরাজিত শিলচরের নর্মাল স্কুলে সঙ্গীত শিক্ষক আগ হিসাবে যোগদান করেন। ১৯৭৮ ইংরাজিত এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রয়াগ সঙ্গীত সমিতির পক্ষত্ব কৃতিত্বর সঙ্গীত প্রভাকর উপাধি লাভ করেন। আমি একবার কালীঘাট না গেলে আমার গোড়া আসতে পারতাম না। কালীঘাট গিয়ে মায়ের দর্শন করে চলে আসতাম। সেই মার এক্ষুনি একটু আগে নিম খাওয়ালে তিনি বলে কথায় করে ছিল অমা মিঠা লোভে তিত মুখে সারাদিন তো গেল জাগিরকে পেশাদার সঙ্গীত শিল্পী গঠনের উদ্দেশ্যে বিবেকানন্দ রোড নিজর গড়ে
আর এক শিল্পী প্রতিষ্ঠা করে দিল। আমার নিয়াম পাড়া এলাত সুর দিয়া জারগা যেটা হাবিরাঙ্গু জনপ্রিয় বিষ্ণুপ্রিয়া মণিপুরী এলায়েতা আমার শিল্পীরেল সঠিক উচ্চারণ বারো যুগোপযোগী করিয়া মঞ্চে পরিবেশনযোগ্য শিক্ষা দেনার উদ্দেশ্যে নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী সংস্কৃতি পরিষদে চিত্রাঙ্গদা সঙ্গীতকলা একাডেমি নামে সংস্থা আহ্বান হং করে দিলা। গুণগত উৎকর্ষতার গজে নির্ভর করিয়া আমার এলা এতারেল 3 বছরের সঙ্গীতশ্রী উপাধির পাঠ্যক্রম আহ্বানও হং করে দিলা। একাডেমির চেয়ারম্যান গো আসিল তাই পণ্ডিত মতিলাল সিংহ। ভাইস চেয়ারম্যান গো আসিল তাই অজা চন্দ্রমোহন রাজকুমার। সম্পাদক গো প্রভাস কান্তি সিংহ। বার কোর্স কোঅর্ডিনেটর গো বেলা সিংহ। শাস্ত্রীয় সঙ্গীত শিক্ষা বিভাগের দায়িত্বে পণ্ডিত মতিলাল সিংহ। বারো বিষ্ণুপ্রিয়া মণিপুরী খল্লিকর দায়িত্বে অজা চন্দ্রমোহন। কোর্স কোঅর্ডিনেটর বেলা সিংহ মানে মি তো এসাদে করিয়া আমি কোর্সে আনারা আমি করিয়া গেলাম গা
প্রথম বর্ষ পরীক্ষা হল, দ্বিতীয় বর্ষ পরীক্ষা হল, তৃতীয় বর্ষ পরীক্ষা হয়ে গেল, এসাধে পরীক্ষা দিনের পর দিন হয়ে গেল গা। যে এগর তো ব্রাঞ্চ আগো আছে পাতাকান্দি, ও পাতাকান্দি তো আমার একটু তো ছাত্র পাস করিয়া তুতারে আমি ও স্কুল আগম দেশি পাতাকান্দির ওগত কান সঙ্গীত শিল্প ক্লাস করতে হয়। পণ্ডিত মতিলাল সিং ভাই মরানির আগে মাকে হিতা যে মা মি নোয়ারলু স্কুলে গেলো মি তুলিয়া ধরিয়া থুয়া জানা নোয়ারলু মি, তো তি যদি হান যত হান পারতে তোর জানান যতদিন থাইত অতদিন তি চেষ্টা করে দিস গা যে এই স্কুলে গো আমার সমাজের স্কুলে গেলে তি পরিচালনা করে দিস গা সৌভাগা দিয়ে দিস গা পরীক্ষা দৌড়িয়া দিস গা কোনো গই করকা না করকা তার কোনো গতি না চেয়েস কিন্তু মর স্কুলে তি তার পরীক্ষা দেওয়া নি পারতে। আমার এই ঠুমরি কিসাতে করা নি ঠুমরি আমার জাতর তো ওখান সম্বন্ধে আলোচনা করিয়া ক্লাসে অজয় মেয়ে বহসিনা তো পিতা মাতা যে কোন গেলি গেয়সা ও ঠুমরি হানোর কথা আমি যদি মিলে করি তাহলে শুভতে একই সু থাইতো খামবাজ রাগে থাইত যেমন কোন গেলি গেয়সা আমার ভাষা না করলাম তা কার আসার লোক বইয়া থাই তুমি ও সময় অজাখানি ডিপ্রাই বসিল তাতে মনানো বাগেছিল উপিত মানতা পেলি মোটা মনান যে বড় খারাপ আছে এ জায়গা হাতে হ্যান করলে বোধ হয় মোটা মনে হ্যান মনে তুই হাতে হ্যান খানি করি বলিয়া ও করা মানে করি আর কি হ্যানরে তার নোটেশন আকারে করে দেওয়া গেল গা কিন্তু অ্যাকচুয়ালি বন্দি সানটায় কোন গেলি গেয়সা তো ও আমার এবার আমার ঠার লোকের সাথে আমি করতাম কিন্তু সুর কিন্তু একই খামবাজ রাখ প্রশিক্ষণের সঠিক দায়িত্ব পালন করিয়া গেলা গা অজারক দিয়ে বৈষ্ণব পদাবলী বারো সংকীর্তনের প্রচলনে হান বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে প্রচলিত আছে। অজা চন্দ্রমোহন রাজকুমারের নেতৃত্বে শিলচর শহরে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সংস্কৃতি বিশেষজ্ঞ গজেন্দ্র কুমার সিংহ বারদেবেশ্বর মিশ্র রান্ত চিন করিয়া সঙ্গীত প্রেমী ধর্মপ্রাণ বুজন এল সংকীর্তনর দলাহান গঠিত অসিল বহুদিন এ দলে হানে সংকীর্তন দিয়া ভক্তর মন জয় করলাম। কুঞ্জম
মাঝারে রাই কোমলিনি বসিয়া সামের অজা চন্দ্রমোহন রাজকুমার গিরকর উপস্থিতি গিরকীয় উইলে উহানোর মাত্রা আনে টঙালর লিরিক দেনাবলী গিরকে বিভিন্ন সুর জাত ছন্দল যে লুকরে জিনিসে আমাদের এহান অপূর্ব। তারপরে আরতিহান গিরকর আরতিহানোর সুর গিরকর আওয়াজ গিরকে দিলেই আরতিহান অন্যভাবে হইয়া যায়গা। নাম সংকীর্তন এহান শ্রুতাহাবি গলিয়া যৌতার সাথে গিরকে দিলে তোমার মাত্রা হানোর ওখানে মিনিং করুনি গিরক আমার সেবাশ্রম তথা বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের কলাকৃষ্টি অমূল্যরত্ন আরও গিরক দীর্ঘদিন সুস্থ শরীরে এসাদে আমার সংস্কৃতি সেবা করি জ্ঞাপারজ্ঞা বলিয়া আমি আশা করি এবং ভগবান রাম তার সুস্বাস্থ্য এবং দীর্ঘজীবন কামনা করুন। জয় জয়
আজীবন সঙ্গীত চর্চা পারো প্রচারের স্বীকৃতি হিসাবে বিভিন্ন সংস্থার তো গির করে সম্মান আর সম্বর্ধনা দেওয়া শিলচর নর্মাল স্কুলের তো গুয়াহাটির মহিলা সমিতির পক্ষত্ব শিলচর শ্রী শ্রী ভুবনেশ্বর সাধু ঠাকুর সেবাশ্রমর পক্ষত্ব শিলচর লেইচন্দন সাংস্কৃতিক সংস্থার পক্ষত্ব শিলচর বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহিলা সমিতির পক্ষত্ব উদারগদে গেলগা 25 নভেম্বর 2018 ইংরাজি শিলচরের জেলা গ্রন্থাগার ভবনে বঙ্গীয় সঙ্গীত পরিষদের দক্ষিণ আসাম অঞ্চল ভিত্তিক 21তম বার্ষিক সমাবর্তন উৎসবে গির করে অধ্যাপক অরবিন্দ বিশ্বাস স্মৃতি পুরস্কার 2018 ভূষিত করিয়া সঙ্গীত জগতে অজাগিরকর অবদানের নিদর্শন ধরিলা কারিগর সুস্থতার বেদে লক্ষ্য থইয়া আজি প্রায় 80 বছর বয়সেও অজা চন্দ্রমোহন রাজকুমার নিখাকার প্রাত ভ্রমণ করিয়া মারুক মা সঙ্গর তুল হারুপিয়ম করিয়া জার্গা হে বিষ্ণুপ্রিয়া মণিপুরী কলা কৃষ্টির চির উজ্জ্বল নক্ষত্র শ্রী 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 রাধা গোবিন্দরাং গিরকর দীর্ঘ জীবনের ভর মাগিয়ার